তো বন্ধুরা চলো তাহলে এবার আমরা নাচল যে সরকারি কলেজ রয়েছে সেই কলেজের মধ্যেই ঢুকি। সামনের ফ্রন্ট হচ্ছে গেটের এই এখানে খুব সুন্দর একটি শহীদ মিনার, পাশেই রয়েছে একটি পুকুর সুন্দর। আমি ঢুকলাম ঠিক এই গেটটা দিয়ে। তো সব মিলিয়ে ঢুকতে যেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে এই যে এই জায়গাটুকু, শহীদ মিনারের এই জায়গাটুকু খুব সুন্দর একটি জায়গা, নাইস, ভেরি বিউটিফুল, ভেরি ভেরি নাইস ওয়ান। পাশে পুকুর, অসাধারণ একটি জায়গা। তো চলো এবার আমরা একটু সামনে যাই। সামনে হচ্ছে কলেজ, কলেজের বড় বিল্ডিং যেটা বাম সাইডে, আর হচ্ছে আমরা ডান সাইড দিয়ে পাশটা দিয়ে যাই। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে যে নাচলে যে কলেজ রয়েছে বিশাল একটি কলেজ, সেই কলেজেই নিয়ে আসলাম তোমাদেরকে দেখাচ্ছি। মাঠটা অনেক বড়, অনেক 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 বড়, খেলার মতো জায়গা, খুব সুন্দর একটি জায়গা, সুন্দর সব মিলিয়ে আমাকে খুব ভালো লাগছে। তোমাদেরকে আরও সামনে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি কোথায় কী কী আছে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা আমাকে চিনো জানো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যাই, বিভিন্ন চিত্রগুলো তোমাদেরকে দেখাই, বিভিন্ন সুন্দর জায়গাগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, আর তোমরা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে যদি তুমি নতুন হয়ে থাকো আমার ভিডিওতে। সো আমরা আজকে যে ট্যুর সেই ট্যুরটা হচ্ছে একেবারে নাচল কলেজের পাশে একেবারে। এর আগে ছিলাম আমরা দোগাছি, স্বপ্নপল্লি, তারপর নিজামপুর, এক একটা স্পটে আমরা এক একটা জায়গাতে গিয়ে বিভিন্ন জায়গা ভ্রমণ করছি, এবং এখানে চলে আসলাম তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ডানে যে জায়গাটা সুন্দর লাগছে এটা হচ্ছে মসজিদ, কলেজের কলেজ সংলগ্ন মসজিদ। নাচল ডিগ্রি কলেজ 1972, খুব সুন্দর একটি জায়গা, দারুণ। এটা হচ্ছে মসজিদের আমি ছিলাম ঠিক ওই পাশটাতে, ওই পাশটাতে, ওইটা হচ্ছে মেন গেট, ওই দিক দিয়ে আসলাম। আর কলেজের এটা হচ্ছে সেই বড় বিল্ডিং, কলেজের পিছন সাইড। ও এদিক দিয়ে রহনপুর যাওয়া যায়। এটা হচ্ছে কলেজের পিছন সাইডটা দিয়ে একেবারে চাপাই।